ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হঠাৎ করে আমরা চলে আসলাম মেজবান অর্থাৎ বনানীর গ্রামে। আমরা গরু গোশ এবং বিভিন্ন খাবার দিয়ে পরিবেশনা করা, মূলত চট্টগ্রামের আঞ্চলিক একটি ভাষায় এই সাইনবোর্ডটা বা এই নামটা দেওয়া হয়েছে। মেজবান হলো আপনার চট্টগ্রামে। তো ইনশাল্লাহ আমরা আজকে খেলাম, খুবই ভালো লাগছে। এবং আমরা ভিতরে কি আছে আমরা আপনাদেরকে দেখাবো, এই প্রত্যাশা নিয়ে ভিতরে ঢুকতেছি। আকাশে অল্প নীল, ভুল হতো অন্ত মিল, একা একা রং মিছিল, ছিলে না যখন মুঠো ভরা মিথ্যে। বন্ধ হওয়ার কয়েক মিনিট আগে আসার চিত্র আর কি তুলে ধরলাম আমরা। তো জুয়েল, তুমি তো খাইতা না? না, আমি মাসকালাই ডাল খাবো। তুমি তুমি সত্যি সত্যি খাইতা না? তো না খাই বা। আচ্ছা আচ্ছা, তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই। চমৎকার পরিবেশনা। আচ্ছা ঠিক আছে, যা। এই যে আমি এখানে মোটামুটি আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের পূর্ব ট্যুর পার্টনার এলো আলামিন ভাই, আর আমার ছোটবেলার ফ্রেন্ড জুয়েল, আর এই ভাই আজকে আমাদের সাথে যোগ হয়েছেন হায়দার ভাই। তো খুব ভালো লাগলো তার সাথে প্রথম পরিচয়। হ্যাঁ, একটু লাজুক টাইপের খাবার দাবার খুব। আর এ তো আমাদের সেই পূর্ব মুখ, পূর্ব পরিচিত মুখ সালাউদ্দিন সাহেব, অর্থাৎ আমার ফ্রেন্ড। আর আমি তো আছি ট্রাভেল ক্রেজি। তো ভিউয়ার্স, আমরা আসলে আমাদের পরিচয় পর্বটি শেষ করে মোটামুটি আমরা মেজবানে খেলাম। তো মানে খাওয়ার যে একটা অনুভূতি, এই অনুভূতিটা জাস্ট আমি ওনাদের মুখ থেকে একটু শুনতে চাই। কি অবস্থা আলামিন ভাই, বলেন কেমন লাগলো আপনার? অনেক ভালো।
আপনার কাছে অনেক ভালো লাগছে না? অনেক ভালো লাগছে। গরুর মাংসটা, গরুর মাংস, যে চানা বুট, বুটের যে ডালটা, চমৎকার, চমৎকার। জুয়েল, তোমার অনুভূতি? গরুর মাংস খুব পছন্দ করি, পেট ভরা খাইছি, কিন্তু এটা ব্যতিক্রম জিনিস পাইলাম, সেটা হলো হাড়িতে। হাড়িতে এটা অন্য হাড়িতে, তরকারি, ভাত সবকিছু হাড়িতে দিছে, তাই জিনিসটা ভালো লাগছে। আচ্ছা হায়দার ভাই, আপনার যদি কিছু বলার থাকে বলেন। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যাক, উনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি চেপে দিবেন সবার আগে ভিডিও পেলে।